বাড়ি ফিরে মানুষের খবর সংগ্রহে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব। সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মুহিব, কেমন পরিস্থিতি দেখছেন সদরঘাটে, মানুষের কেমন ভিড়, লঞ্চগুলোর শিডিউল বিপর্যয় হচ্ছে কিনা, কেমন দেখছেন? হ্যাঁ শাকের, আপনি জানেন যে ঈদ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু বাড়ি ফেরা মানুষের ঢল কিন্তু বাড়ছে প্রত্যেকটি স্টেশনে। সেদিক থেকে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালও কিন্তু ব্যতিক্রম নয়। সকাল থেকেই অনেক যাত্রী কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে সদরঘাটে এসেছেন এবং তারা লঞ্চে আসন পেতে বসেছেন। সেই লঞ্চগুলো কিন্তু এখনও অনেকগুলোই ছাড়েনি। তবে যেটি আমরা লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জেনেছি সেটি হচ্ছে যে যাত্রী ভরলেই বা যাত্রী যখন পর্যাপ্ত হবে তখনই তারা ছেড়ে দিবেন। এছাড়া আপনি জানেন যে এই এবার ঈদকে সামনে রেখে BIWTA একটি সেবা পক্ষ ঘোষণা করেছে যেখানে 14 দিনের কর্মসূচি রয়েছে। সেখানে বিশেষ করে এই লঞ্চ টার্মিনালগুলোতে যাতে যাত্রীরা সেবা পান সেই কারণে এখানে যারা ষাটোর্ধ্ব বয়োবৃদ্ধ যারা তাদেরকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ফ্রি ঢোকার কথা। এছাড়া ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে BIWTA-র এখানে, যদিও চিকিৎসক থাকার কথা কিন্তু আমরা সকাল থেকে কিন্তু এখানে কোনো চিকিৎসকই পাইনি। অসংখ্য যাত্রী তারা এখানে এসেছেন, তারা অনেকে আহত হয়ে অনেকে অসুস্থ হয়ে এখানে সেবা নেওয়ার জন্য এসেছেন, কিন্তু আমরা সেই কক্ষটিতে কয়েকজন BNCC-র ক্যাডেটকে দেখতে পাচ্ছি। আমরা একটু সরাসরি তাদের কাছেই জানতে চাই যে এই সেবা পক্ষ ঘোষণা করেছে BIWTA, সেটা সেই সেবা পক্ষের জন্য আলাদা সরকারের বাজেটও রয়েছে, কিন্তু চিকিৎসক নেই কেন এবং তারা কী সেবা দিচ্ছেন আমরা সেই বিষয়টি তার কাছ থেকে জানবো। আসলে এখানে কী চিকিৎসক হবে আপনারা জানেন, প্রতি বছরের ন্যায় BNCC এই বছর আমাদের আচ্ছা এখানে আমাদের কয়েকটা ফিল্ডেই আমাদের আমরা সকাল থেকে আমাদের BNCC একটা বিভিন্ন দায়িত্ব পালন করে আসছে। সেখানে আমাদের এই দায়িত্ব পালনের জন্য মনিটরিং সেল হিসেবে আমরা এই কক্ষটা আপাতত আমরা ব্যবহার করতেছি, আর এই কক্ষটা মূলত চিকিৎসা সেবার কেন্দ্র বাইরে একটা সাইনবোর্ড লাগানো আছে, বাট আমরা কোনো চিকিৎসক বা ওরকম কোনো কাউকে আমরা দেখতে পাইনি। রোগী আসলে আপনি কী করেন রোগীদেরকে? না, কয়েকজন আমাদের কাছে আসছিল সেবা চাইতে, আর ওনাদেরকে কয়েকজনকে বলে দেওয়া হয়েছে যে চিকিৎসা কেন্দ্র নিচে আছে, নিচে যাওয়ার জন্য বা অন্য কোথাও আছে কিনা সেখানে যাওয়া। শাকের, আমরা কিন্তু নিচেও গিয়েছিলাম, সেখানে কয়েকজন রেড ক্রিসেন্ট সোসাইটির বেশ কিছু সদস্য রয়েছে কিন্তু আদৌ এখানে কোনো চিকিৎসক কিন্তু নেই। আমরা BIWTA কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারাও চিকিৎসকদেরকে ফোন করেছিলেন, তারা যেটি বলেছেন যে মন্ত্রী যখন এসেছিলেন তখন তারা এখানে ছিলেন, মন্ত্রী চলে যাওয়ার পরে তারা কিন্তু এখান থেকে চলে গেছেন। সুতরাং অনেকটা গরু কিতাবে আছে গোয়ালে নেই এরকমই অবস্থা, সেবা পক্ষর নামে সাধারণ যাত্রীরা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। তো এই ছিল আমার কাছে শাকের, BIWTA এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের যাত্রীদের বাড়ি ফেরা মানুষের সর্বশেষ তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মুহিবুল্লাহ মুহিব সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি।